কেন্দ্রশাসিত এই পার্বতী ত্রিপুরাজ্যে, যখন ত্রিপুরাজ্যের দরিদ্র প্রজারা অনাহারে অর্ধাহারে কুসংস্কার এবং অশিক্ষার গভীর অন্ধকারে নিমজ্জিত ছিলেন, ত্রিপুরাজ্যের সামন্ত শাসক তথা মাণিক্য রাজবংশ এই রাজ্যের প্রজাদের সব দিক থেকে বঞ্চিত করে, তাদেরকে শোষণ করে উজ্জয়ন্ত প্রাসাদ, নীলমহল এই সমস্ত ইমারতে তারা জীবনের উল্লাস ভোগ করছিলেন, এবং একই সময়েতে সারা পৃথিবীতে তখন একটা নবজাগরণের, মুক্তির, সাম্রাজ্যবাদ থেকে বেরিয়ে আসার একটা লড়াই চলছিল। সেই সময়েতে আমাদের রাজ্যের কতিপয় যুবক, কমরেড দশরথ দেব, সুদন্য দেববর্মা, হেমন্ত দেববর্মা, ডাক্তার নীলমণি দেববর্মা, তাদের নেতৃত্বে মাত্র 11 জন যুবক আমাদের এই রাজধানী শহরের অদূরে দুর্গাচমনি পাড়াতে, সেখানে সারা দিন রাত কিভাবে এই যে অন্ধকারের রাজত্ব থেকে বেরিয়ে আসবেন, মানুষকে সভ্যতার আলোর দিশা দেবেন, এবং এই যে দারিদ্র্যের যে জঠর থেকে বেরিয়ে আসবেন তার পথ খুঁজতে গিয়ে জনশিক্ষা আন্দোলন শুরু করার সিদ্ধান্ত হয়। এবং সেদিন থেকে গত 78 বছর ধরে এই দিবসটি জনশিক্ষা দিবস হিসাবে পালিত হচ্ছে। এই জনশিক্ষা দিবস বা জনশিক্ষা আন্দোলন, এটা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, অন্য কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই ছিল না, লড়াই ছিল চেতনার উজ্জ্বল শিখা কিভাবে প্রজ্বলিত করা যায়। তার হাত ধরে ত্রিপুরার যে অনেক স্কুল খুলেছিল এই জনশিক্ষা সমিতির উদ্যোগে, তখনকার রাজন্য শাসকদের রক্তচক্ষু বা বিরোধিতা সত্ত্বেও, সেই চেতনা থেকে, জনশিক্ষা আন্দোলন চেতনা থেকে ত্রিপুরার যে গণমুক্তি পরিষদ তৈরি হয় 1948 ব্যতীতে, এবং তার হাত ধরে এই ত্রিপুরার যে বামপন্থী তথা কমিউনিস্ট পার্টির আন্দোলন, জনগণের আন্দোলন, মানুষের আন্দোলন গত 7.5 দশকেরও বেশি সময় ধরে এই ত্রিপুরাজ্যের গণতন্ত্রের যে ভিতকে শক্তিশালী করার জন্য এই জনশিক্ষা আন্দোলন তার সূচনা করে। আমরা এই ঐতিহাসিক দিবসের যে 1979 বছরে যখন আমরা দাঁড়িয়ে আছি, আমাদের দেশ এবং রাজ্য আরেকটি এরকম যে সামন্ত শাসন ঠিক নয়, কিন্তু তার মতোই জনবিরোধী, স্বৈরাচারী, একনয়তান্ত্রিক, এবং যাবতীয়ভাবে যে পশ্চাৎগামী এক চিন্তার যে দখলে এই দেশ আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, আমাদের দেশের যাবতীয় ঐতিহ্য, স্বাধীনতা এবং গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সংবিধানের মর্মকথা, বর্ণবস্তু, এগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। এ রাজ্যেও তাদের সরকার, এবং এখানে দুর্ভাগ্যের হল এ রাজ্যের মধ্যে আজকে যারা ত্রিপুরাসাদের কথা বলেন, ট্রাইবেলদের জন্য মেকি দরদের কথা বলেন, আলাদা রাজ্যের কথা বলেন, তাদের সাথে যুগ সাজস্যে তাদের কৌশলগত যে অবস্থানের কারণে আজকে যে ত্রিপুরাজ্যের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ এই বিজেপিকে না চাইলেও তার ক্ষমতায় আছে। আমরা লক্ষ্য করছি এই মেকি দরদিরা এখন বিজেপির সাথে কীভাবে আরও বেশি দহরম মহরম করে ক্ষমতার সুযোগ তারা ভোগ করতে পারে। একটা সময়তে এই শক্তিগুলো
টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্সের মতো সন্ত্রাসবাদ জন্ম দিয়ে কখনো স্বাধীন ত্রিপুরা, কখনো স্বাধীন উত্তর পূর্বাঞ্চল, কখনো বিদেশি বিতাড়ন এবং শেষে ত্রিপুরাল্যান্ড এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে গণমুক্তি পরিষদ এবং এই জনশিক্ষা আন্দোলনের যে স্বপ্ন, যে মানুষের জন্য, মানবতার জন্য, মুক্তির জন্য যে আকাঙ্ক্ষা তৈরি করেছিল, এটাকে কীভাবে পেছন দিকে ঠেলে দেওয়া যায় সে চেষ্টা করছে। আমরা আজকের দিনে সেই আজ থেকে 78 বছর আগে যে চেতনা নিয়ে, যে স্পিরিট নিয়ে তৎকালীন এই ত্রিপুরাজ্যে যে সামন্ত শাসকের সমস্ত বিরোধিতা সত্ত্বেও, আক্রমণ সত্ত্বেও এটাকে এই ত্রিপুরাজ্যে এর জন্ম হয়েছিল, সেই স্পিরিট নিয়ে নতুন শপথে আমরা আজকে দিবসটি পালন করব। এই ত্রিপুরাজ্য থেকে বিজেপি কায়েমি স্বার্থ এবং যারা বিচ্ছিন্নতাবাদ শক্তির যারা জন্ম দিচ্ছে, এ রাজ্যে মানুষকে ভাগ করতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের লড়াইকে আরো শানিত করবে। Press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.